Hey everyone, welcome back to my channel. সকালবেলায় উঠে দেখো আমি ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি, তো ঘরটারগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি সিঁড়িতে, সেইটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। তো রোজ দিনই আমি সিঁড়ি কিন্তু ঝাড় দিয়ে মুছি, মাঝে মাঝে হয়তো এরকম হলো যে কোনো দিন হয়তো মুছলাম না, তবুও সেটা হয়তো মাসের মধ্যে এক থেকে দুদিন, বাদ বাকি কিন্তু আমি সবটাই মুছে নিই। তাহলে আমার একটু মনের শান্তি লাগে, মাঝে মধ্যে ভাবি যে মুছবো না মুছবো না, তো শেষমেশ আবার মুছবো না করেও মুছে নিই। তো সমস্ত ঘর দৌড় ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি এসে গেছি একটুখানি গাছগুলোতে জল দেবো। তো বেশিরভাগ দিনই আমি সকালে যখন দুয়ারে জল দিই তখনই গাছগুলোতে জল দিই, আর গাছগুলোতে জল দেওয়ার পর এই যে নিচে মানে যে স্ল্যাবটা সেই জায়গাটা ধুয়ে দিই, আর এই বারান্দাটা ছোট তো এই বারান্দাতেও একটু জল দিয়ে ধুয়ে দিই। আর ওই পাশে আমার কিছু মানে কী বলবো বাতিল জিনিসপত্র আছে যেগুলো আমি ফেলে দেব, প্লাস্টিকের কিছু জিনিসপত্র রয়েছে তো যেগুলোকে আমি ফেলে দেব, কিন্তু মানে ফেলার সেই মতো জায়গা পাচ্ছি না। আর মানে যারা সকালে আসে না নোংরা নিয়ে যাওয়ার জন্য, তো তার সেই ভাইটাকে আমি বলেছি কি ভাই আমার এই বাড়ি থেকে এগুলো নিয়ে যেও, তো ও আজকাল পরশু করে ঝোলাচ্ছে, নিয়েই যায় না, আর রোজ রোজ দেখতেও পায় না, মানে বাঁশি না বাজিয়ে টুক করে চলে যায়। আর আরেকজন আসেন যার কাছে রেগুলার নোংরাগুলো ফেলি, কিন্তু সে আবার এই সমস্ত জিনিসগুলো নিয়ে যায় না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ির সামনেটা জল টল দিয়ে একদম ধুয়ে নিয়েছি। এই মাঝে মাঝে চিন্তা করি যে একদম কলপাড়ের ওদিক থেকে জল আমাকে টেনে এত দূরে নিয়ে আসতে হয়, যদি একটা মানে পাইপলাইন করা থাকতো এই গেটের সামনে দিয়ে তাহলে বেশ সুবিধা হতো জল দেওয়ার জন্য। তবে একদিক দিয়ে নেই ভালোই হয়েছে, কারণ পাড়াতে যা বাচ্চা ছেলেপিলের উৎপাত, ওরা হয়তো মানে জল ছেড়ে রেখে দিত বা ভেঙে দিত এরকম কিছু করতে, মানে করতেও পারে, ও মানে খুব উৎপাত আসলে। তো দেখো তারপরে আমি এসে গেছি ঘরগুলো মুছতে, ঠাকুরঘর রান্নাঘর তারপরে হলো গিয়ে বাকি সমস্ত ঘর দোর সমস্তটা মুছে নেব। গুড মর্নিং, বরকে মেঠি জল দিয়ে দিয়ে চলে এলাম, আর আমার একটা ঝাপসা লাগছে আর এখন চা হয়ে গেছে, চলো দুইজন মিলে চাটা খেয়ে নিই। আর প্রায় 10টা বাজতে যায়, আজকে আর স্নান পুজো করা হয়নি, তো চলো তোমাদের দেখতে থাকো জলটাকে। চা খাওয়ার পর বরের জন্য হচ্ছে জলখাবার মাংসের ঝোল দিয়ে মুড়ি, বরের এটা খুব পছন্দ, আর মেয়ের জন্য বানিয়েছি একটুখানি নুডলস, তো চলো ওদেরকে এটা দিয়ে দিই। মাংসের ঝোল আছে আর এখানে হচ্ছে মাংস তুলে নিয়েছি, এটা দিয়ে দেবো ওকে। এখন তিনটে আছে আর এতে ডাল সেদ্ধ করতে বসিয়েছি, আজকে দুপুরে মেনু হচ্ছে ডাল আলু ভাজা, চলো দিয়ে আসি। কই নাও, এখানে মেয়েকে একটু নুডলস বানিয়ে দিয়েছি, তো সেটাই ও মজা করে খাচ্ছে বেশ। কতগুলো বাসন জমেছে দেখো, আর এই কৌটোটায় কালকে আমি তেল রেখেছিলাম, তো কৌটোটা দিয়ে লিক করছে তেল দেখো, এই যে গোটা ইয়েতে এখানে ট্রেতে, আবার তো এটাকেও ধুতে হবে, এত মানে ভর্তি বাসন। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে হচ্ছে ভাত বসিয়েছি, ভাত ডাল আর আলু ভাজা করব। সকালে ঘুম থেকে উঠে একটা না সমস্ত কাজকর্মগুলো করে নিই, তারপরে স্নান পুজো টুজো করে নিয়ে আমি চা খাই। চা খাওয়ার পর একটু কিছুক্ষণ বসে থাকি, একটু ফোন দেখি বা বরের সাথে গল্প করি, বেশিরভাগ সময়তে মানে গল্প করি ফোন দেখি এই দুটোই হয়। আর বড় বলে যে একটুখানি বসো, সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে যেও না, তো একটুখানি বসে টসে তারপরে আমি আসি রান্নাঘরে রান্নার কাজের জন্য। তো অবশ্য রোজ দিন সেটা না, যদি কোনোদিনও খুব তাড়া থাকে আমার মানে বরের বেরোনোর জন্য যে খেয়ে যাবে তাড়াহুড়োতে, সেদিন হয়তো অতটা বসা হয় না, বা কোনোদিনও দেরি হয়ে যায় যদি উঠতে সেদিনও অতটা বসা হয় না, তো মানে বেশিরভাগ দিনই এরকম হয় যে একটু আমি টাইম পাই বসার জন্য। তো আজকে কিন্তু আমার হচ্ছে গিয়ে সকালে স্নানটা করা হয়নি, তো তখন রান্না বান্না সমস্ত করে নিয়ে একদম মোছামুছি মানে রান্নাঘর মোছামুছি বলছি, সমস্ত কাজকর্ম যেটুকু ছিল সমস্ত একদম করে টরে নিয়ে তারপরে একদম স্নান টান করে এসে গেছি ছাদে, আর কাপড় চোপড়গুলো এখন মেলে নেব। কাপড় চোপড় মেলে নিয়ে একদম নিচে চলে যাব, তারপরে হচ্ছে গিয়ে মেয়েকে খাওয়ানো দাওয়ানো হবে, তারপরে মেয়েকে খাওয়াবো, খাইয়ে হয়তো একটু টিভি দেখবে কার্টুন দেখবে, তো তারপরে হচ্ছে বর আসবে তখন আমরা খেয়ে নেব। আর আজকে তো একদম সিম্পল সিম্পল মানে রান্না, ওই কারণে রান্নার জন্য বেশি সময় আর কি ব্যয় করতে হয়নি। আর এই ভিডিওটা হচ্ছে গেল সোমবারের,
তো দুদিন পরেই ভিডিওটা আপলোড হচ্ছে। তো আগের দিন হয়েছিল যেহেতু মানে রবিবারে, গত রবিবার যেহেতু মাটন হয়েছিল সেই কারণে সোমবারে আমি চেষ্টা করেছি একটু হালকা রান্না করার, আর মানে ইচ্ছেও হচ্ছিল না সেরকম রান্না করতে। আগের দিন দেখবে যদি একটু রিচ খাওয়া হয় মনে হয় যে পরের দিন একটু হালকা ফুলকাই খাই। এই যে ভাত, ডাল, শসা, আলু ভাজা আর ডিম ভাজা আর তার সাথে লেবু আর লঙ্কা, এটাই হচ্ছে মেনু। হ্যালো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, আর শরীরটা খারাপ করছে, কোমরে আর পায়ে ব্যথা ব্যথা করছে। তো আজকে দুপুরে তো সিম্পল তরকারি ভাত করেছিলাম, ওই কারণে রাত্রে আর কিছু মানে রাতের জন্য কিছু খাবার রাখা নেই, তো বর খাবার ওই জন্য অর্ডার করলো। আমি বলছিলাম যে তরকারি রুটি খেয়ে নিতে, তো ও বললো যে মা টাকা দিয়ে গেছে কিছু পুজোতে খাওয়া দাওয়ার জন্য, তো সেই টাকাটা থেকে ও বলছে পুজোর সময় দেখা যাবে, এখন আজকে অর্ডার করে দিই। তো আজকে অর্ডার করে দিল। পার্পল থেকে আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তো আমি ওটা আগেই কেটে নিয়েছি, তো ভাবলাম যে চলো তোমাদেরকে দেখাই কি এসেছে। এই যে প্রথমে আমি একটা নিয়েছি হচ্ছে NY-এর, এটা হচ্ছে সেটিং স্প্রে, মানে মেকআপ সেটিং স্প্রে যেটাকে বলছে, তো সেটা নিয়েছি। আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছি যে আমার সুইস বিউটিটা আছে, তবু ভুল করে আমি নিয়ে ফেলেছি, নইলে আমি অন্য কিছু নিতে পারতাম, খালি খালি 200 টাকা আমার এঙ্গেজ হয়ে গেল, কি আর করা, নিয়ে ফেলেছি যখন। এই একটা, আর একটা নিয়েছি হচ্ছে এই যে নেল পলিশ পার্পলের, আর কালারটা হচ্ছে এটা, যে আমি একটু আঙুলে দিয়ে দেখেছি, তো আমার এটা ভীষণ পছন্দ হয়েছে, মানে ভীষণ পছন্দ হচ্ছে বলতে এর যে কি বলবো, মানে যে শিশিটাই আছে, যে বোতলটাই আছে, তো এটা এত কিউট লাগছে। তো এই নেল পলিশটা, এটার দাম নিয়েছে হচ্ছে ওই 80 টাকা মতো। আর আছে হচ্ছে এটা একটা এনওয়াইয়ের, এটা হচ্ছে একটা বিবি ক্রিম, তো এটা আমি ফার্স্ট টাইম অর্ডার করলাম, দেখা যাক যে কেমন হয়। আর এটার দাম হচ্ছে 220 টাকা। তো এটা হচ্ছে ওই বিবি ক্রিমটা। আর একটা অর্ডার করেছি হচ্ছে এটাকে কি বলে স্ট্রিক্সের, এটা একটা হেয়ার সিরাম, তো এটাও আমি ফার্স্ট টাইম অর্ডার করেছি। আসলে আমি কোনো কিছুই কোনো প্রোডাক্টই ইউজ করি না, তো ভাবলাম যে অন্তত কিছু একটু ইউজ করি, বাইরে বেরোবো টেরোবো, তো সেই কারণে সিরামটা খুব দরকার, ওই কারণে এটা হেয়ার সিরামটা অর্ডার করেছি। আর এটার দাম কত আছে, তবে ব্যাপার হচ্ছে 120 টাকা। আমি কিন্তু এগুলো সব অফারে পেয়েছি, যত দাম আছে ততটা দাম নেয়নি, তার থেকে কম কম নিয়েছে, সেই জন্যেই আমি অর্ডার করেছি, নইলে আর করতাম না। আর এখানে আছে হচ্ছে একটা কি বলে অ্যালোভেরা শিয়া বাটার গুড ভাইবসের নাইট ক্রিম, বাট এটা আমি অর্ডার করিনি, এটা বুনু অর্ডার করেছে, তো আমি এটাকেও এর মধ্যে রেখেছি। আর এটা হচ্ছে একটা এনওয়াইয়ের কাজল, আমার কাছে বেস্ট কাজল, ল্যাকমি হোক বা কোলোসেল হোক, যাই হোক, আমি যেগুলো অর্ডার মানে ইউজ করেছি তার মধ্যে থেকে আমার কাছে এটা বেস্ট লাগে এনওয়াইয়ের। আর এটার দামটাও বাজেটের মধ্যে, 125, আর আমি এটা পেয়েছি হচ্ছে মনে হয় 100-এ। আর আমি আরেকটা নিয়েছি হচ্ছে এনওয়াইয়ের HD স্পটলেস লিকুইড কনসিলার, আমার কনসিলার ছিল না তো সেই কারণে কনসিলার নিয়েছি, আর এটার দাম আছে 199, বাট এটাও আমি অফারে পেয়েছি কারণ নাইকাতে অফার চলছিলই। আর হচ্ছে এখানে একটা পার্পলের মিনি লিপস্টিক অর্ডার করেছি, এই যে মিনি লিপস্টিক, আর এটা এটাও আমি অফারেই পেয়েছি, কত দাম ছিল জানো, তারও দেখাই, এটার দাম হচ্ছে এই দেখো 249, বাট আমি এটা পেয়েছি হচ্ছে 125-এ। আমার তো কালারটা খুব কিউট লাগছে, আমাকে পরে কেমন লাগবে জানি না, বাট আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে, নইলে এইটুকু একটা লিপস্টিক আমি 225 টাকা দিয়ে হারগিস কিনতাম না। এইগুলো হচ্ছে আমার জিনিসগুলো।
তো বিলটা দেখিয়ে দিই, এই যে সব মিলিয়ে আমার বিল এসছে 651 মানে আমি এতগুলো পেয়ে গেছি, তাই জন্যই আমি নিয়েছি, অবশ্যই এটা নয়, এটা বাদ দিয়ে তাই জন্য নিয়েছি, না হলে ভাই যা দাম এক একটা জিনিসের এত দাম দিয়ে কেনার মতো হ্যাসিয়াত নেই আমার। এটা বলো বলো দীর্ঘ উ, এটা রাখো, এটা দিয়ে পড়ায় না, আঙুল দিয়ে পড়ায় বলো, দীর্ঘ উ, এটা বলো রি, এটা লি। এই যে সন্ধ্যাবেলায় মেয়েকে একটু পড়তে বসিয়েছি, আসলে আমারই দোষ, আমি ওকে রেগুলার পড়তে বসাই না, এই বাড়িতে আসার পর তো আর পড়তে বসানোই হচ্ছে না। আর ডিনারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর রুটি, তো চলো খাওয়া দাওয়া করছি আর তার সাথে ব্লগটাকেও শেষ করছি, দেখা হচ্ছে আবার কাল।